নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। আইপিএফটি ঢাকা রেল ও জাতীয় সড়ক অবরোধের তৃতীয় দিনে আইপিএফটির কর্মী সমর্থকরা বিনা পোশাকে আন্দোলনে যোগদান করে। এ বিষয়ে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র পাঠ জানান, এ ধরনের আন্দোলনের অংশগ্রহণকারী যুবকদের কোনো দোষ নেই, এরা সকলেই সমাজের শিক্ষিত যুবক। এটা সম্পূর্ণ আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার নেতৃত্বে হচ্ছে। পাশাপাশি তিনি জানান, এনসি দেববর্মা পৃথক রাজ্য গঠনের দাবি নিয়ে রাজ্যের সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি করে আসন্ন নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আর রাজ্য শান্তি সম্প্রীতি রক্ষার্থে এই আন্দোলন যেন প্রত্যাহার করে তারা তার জন্য অনুরোধ জানান পবিত্র কর। এইটা তাদের, আমি যুবকদের দোষ বলবো না, যাদেরকে যারা পরিচালনা করছে তাদেরকে, আমাদের রাজ্যের ট্রাইবেলরা এখন তার কেউ নেকেট থাকে না। যে ছেলেরা নেকেট অবস্থা আসছে তারা কিন্তু নর্মালি বুট টাই প্যান্ট পরে, তারা ওয়েল ড্রেস থাকে, তারা ওয়েল টু ডু, তারা শিক্ষিত। আমরা কি তাদেরকে পেছনে নিয়ে যাব? কিন্তু নরেন্দ্রবাবুরা, তিনি বরাবর একজন নেগেটিভ, তিনি বরাবর বিচ্ছিন্নবাদী সংগঠনের পৃষ্ঠপোষক। আমরা স্বাধীন ত্রিপুরার সময়তে দেখেছি নরেন্দ্র দেববর্মা, তিনি এই এর পক্ষে উকালিতে করছেন। সরকারি চাকরি যখন করতেন ডাইরেক্টর আকাশবাণী, তখন পর্যন্ত তিনি এই উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এখন স্বাধীন ত্রিপুরা হবে না, এখন বলছে এডিসির ভিতরে আরেকটা রাজ্য ত্রিপুরাল্যান্ড এডিসিকে নিয়ে। এটা ত্রিপুরার কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ কেউ মানতে পারে না। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এনসি দেববর্মার এই গ্রুপ বাদে এই আন্দোলনকে কেউ সমর্থন করতে পারেনি। যারা প্রচ্ছন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন বিজেপি, তারাও কিন্তু মুখে এই আন্দোলনের বিরোধিতা করতে হচ্ছে। ফলে সেই দিক থেকে আমরা বলবো, এরা জনবিচ্ছিন্ন, এরা ট্রাইবেলদের নিচে নিয়ে যেতে চায়, পেছনে নিয়ে যেতে চায়। আর ত্রিপুরার বামফ্রন্ট সরকার আমাদের উপজাতিদের জাতি সত্তা বিকাশের মধ্য দিয়ে আমরা তাদেরকে জাতিতে পরিণত করতে চাই, এতে ট্রাইবেল নন ট্রাইবেল কোনো বিভাজন না থাকে, সমপর্যায়ে তাদের ভাষা শিক্ষা উন্নতি আমরা করতে চাই। ফলে সেদিক থেকে আমরা বলবো যে এই আন্দোলন প্রতিদিনই স্থায়ী হতে পারে না, এবং আজকেই তো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কয়েকবার চেষ্টা করেছে, আমি একটু বারবার খবর নেওয়ার চেষ্টা করছি। ফলে সেখানে তারা টায়ার এনে আগুন জ্বালিয়েছে কালকে, আজকেও চম্পনগরের দিকে তারা ধাওয়া করছে, আমাদের পুলিশকে পুলিশ ধৈর্যের সঙ্গে এটাকে মোকাবেলা করছে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে এই যে গ্রুপটি, তারা ডাইরেক্টলি তাদের সঙ্গে উগ্রবাদীদের যোগাযোগ আছে বলে আমাদের প্রত্যেকটা মানুষের সন্দেহ। আবার নির্বাচনের আগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের লক্ষ্য, এবং এইটা ত্রিপুরার মানুষ সফলতা দেবে না। এবং আমরা তারপরেও বলবো যে সমস্ত সাধারণ নাগরিক তাদের আন্দোলনে জয়েন করেছে, তারা চলে যাক, তারা তাদের বাড়িঘরে যাক, এবং এই আন্দোলন প্রত্যাহার হোক, আমরা এটাই চাই। বুধবার বিলোনিয়া সার্কিট হাউসে জেলার পানীয় জল ও স্যানিটারি বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠক করে মন্ত্রী রতন ভৌমিক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন মন্ত্রী রতন ভৌমিক। এদিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায়, জেলা শাসক সি কে জমাতিয়া, বিধায়ক বাসুদেব মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকগণ। আমাদের এমএলএ, পঞ্চায়েত সমিতি, বিএসির চেয়ারম্যানরা, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সিপ ইঞ্জিনিয়ার, এডিশনাল সিপ ইঞ্জিনিয়ার, এবং আমাদের ডিডব্লিউএসএস ফিল্ড স্টেশন যারা অফিসার আছে, বিডিওরা সবাই মিটিংয়ে ছিলেন। মূলত আমাদের স্যানিটেশনের ক্ষেত্রে এপিএল, বিপিএল এবং ডিপাং টয়লেট তিনটে আছে, তাতে আমরা আলোচনা হয়েছে এপিএল এবং ডিপাং টয়লেট আমাদের সবাই যা আলোচনা তাতে আগস্ট মাসের মধ্যে আমরা কমপ্লিট করে নিতে পারবো। বিপিএল এর ক্ষেত্রে সমস্যা হলো, বিপিএল এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের রেগার টাকা কমিয়ে দিয়েছে, যেটা রেগাতে হয় সাধারণত, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনেই রেগাতে করার কথা, রেগার টাকা অনেক কমে গেছে, এবং মেটেরিয়াল কম্পোনেন্টের টাকা তারা দিচ্ছে না। প্রায় 186 কোটি টাকা এখনো বকে আছে মেটেরিয়াল কম্পোনেন্ট, বিডিওরা কাজ করে নিয়েছে, আমরা বা দপ্তর কাজ করেছে, আমরা টাকা দিতে পারছি না। এখন এই স্যানিটেশনের যে মেটেরিয়াল কম্পোনেন্টের টাকা, এটা না থাকার কারণে আমরা এটা কমপ্লিট করতে পারছি না। এটা একটু সমস্যা, যেটা আলোচনা হয়েছে, আমরা স্টেট লেভেলে বিষয়টা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে নেব যাতে এটা করা যায়। এবং আলোচনা আমরা যেটা করেছি, আমাদের অনগোয়িং যে স্কিমগুলি আছে এগুলি আমরা কমপ্লিট করবো প্রথম। তার মধ্যে আমাদের সবচেয়ে একটু জলের ক্ষেত্রে সমস্যা হলো রূপাইছড়ি ব্লকে আর কোয়াংবাড়ি ব্লকে,
গ্রীষ্ম ব্লকে গ্রীষ্ম এখানে জলের স্তরটা একটু কমার ওই রূপাইছড়ি ব্লকে একটু হিল এরিয়া সেজন্য রূপাইছড়িতে আমরা ইনোভেটিভ স্কিম বেশি নিয়েছি কোয়াংবাড়ি নিয়েছি সাতচন্দ নিয়েছি মোট ৭টা ইনোভেটিভ স্কিম নেওয়া হয়েছে তার মধ্যে ৫টা আমরা আগস্ট মাসের মধ্যে চালু করব তাতে একটু প্রবলেম আছে ট্রান্সফরমারের ট্রান্সফরমার আগস্ট মাসের মধ্যে চলে আসবে এজিএম ছিল তারা বলেছেন আগস্ট মাসে চলে আসবে ইনোভেটিভ আর আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে সেটা হলো বরপাথরি এটাও আমরা আগস্ট মাসের মধ্যে চালু করব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে চোখ রাখুন ফার্স্ট বয় যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ছর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর পারুল প্রকাশনী আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে বিপর্যয় মোকাবেলা করে নিজেকে পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি দৌড় টিকে থাকে বছরের পর বছর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি দৌড় মজবুত বেশি আর টেকেও বেশি আরএফএল ইউপিপিসি দৌড় সময়ের প্রতিদ্বন্দ্বী পড়ার টেবিল দিবে
এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার ডাকার রেল ও জাতীয় সড়ক অবরোধের সমর্থন জানাচ্ছেন না খোদ উপজাতিরা। কল্যাণপুরের উপজাতি জনপদ কুঞ্জবন, মোড়াবাড়ি, সরবং সহ বাসিকোবরা এলাকার উপজাতি জনগণ এই আন্দোলনের জন্য ক্ষোভ প্রকাশ করে। আইপিএফটি সংগঠনের রাজ্যে যে শান্তি শৃঙ্খলা পরিবেশ রয়েছে তাকে তিপ্রালেন্ডের মতো অযৌক্তিক দাবি নিয়ে বিনষ্ট করার চেষ্টা করছে বলে এলাকার উপজাতি জনগণ জানায়। যে 10 জুলাই বন্ডা কমুনি আগত খুব চাই একলাই টাম খাইছে একলাই যে চিনি বামফ্রম সরকার যে 33 বছর মতো টাবুক সরকার চাই তেমন বেশি অনেক চিনি বরং পক্ষ উন্নয়ন খাইয়া অনেক লামা নিমি তুই বিদ্যুৎ যত জাগান তাহাম খাই চিনি চলিব বন যে ডাকক গই বরক না যে পাহাড় বিষ্ণু যে বরক না ঠক গই যে বুড়ি সেরাই বা বুড়ি বুড়া বুট কায়া চারে রন অনেক কিছু বরক সাবই পর লুবন খাই তাবুক চিনি এরিয়া ও যে পশ্চিম তো নিব না অরাই পরে খাই তো নিব বরক তাই বল গুজুব সৃষ্টি খানি নাইটো গই তো বরক যে মিয়া রগ নগো যে পাড়া পাড়া বরক মাইরুম ডক সারা খাই তলাঙ্গি তাইব তিনি তুমান থামা নগো আর বিশিং বরক তাইব চেরাই রং থুমি টঙ যে বরক পয়লুবন ফুনগই চিনি ত্রিপুরা সাদিন ত্রিপুরা ল্যান্ড মান খাঙ্কাই যেন তাইব চিনি ত্রিপুরা সাদিন হামক্রাই নেই বরক তাইব চেরাই রং থকিউই বরক লগি তিনি চেষ্টা খাইটং মেন খাই এনসি দেওমা দল বসক বরক তং ফান ফুনুক দিহিনই বিজেপি নি যে প্রধানমন্ত্রী বাই বরক সাজাংমা বাকি ফান ফুনুংনা বাকিছে লামা বন্ধ দাগো ত্রিপুরা তে সব ধরনের জাতি উপজাতি আছে এটাকে যে বাক করা চক্রান্ত আইপিএফ টি তুলতাছে এটা অবাস্তব তা মানে কোনো মতেই সম্ভব না এবং তারা বুটের সময় আইলি এরকম একটা বিভেদকারী স্লোগান তুলিয়া রাজ্যের জনগণের বিভ্রান্ত ঘটাছে। 19 বছরের এক মেয়েকে প্রতারণা করে কুমারী মা করার অভিযোগে গ্রেপ্তার মনোজিৎ দাস নামে 30 বছরের এক যুবক। ঘটনা কল্যাণপুর থানাধীন মারগাং এলাকায়। জানা যায় মঙ্গলবার রাতে কল্যাণপুর থানার ওসি দিবেন্দু রায়ের নিকট খবর আসে যে একটি কুমারী মেয়ে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। খবরটি পেয়ে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া হাসপাতালে ছুটে যায় পুলিশ। সেখানে মেয়েটির অভিযোগ করে পুলিশকে ঘটনার বিস্তারিত জানায়। পরে পুলিশ মেয়েটির অভিযোগ মূলে অভিযুক্ত মনোজিৎ দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার সমস্ত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর অভিযুক্ত যুবককে খোয়াই আদালতে পাঠানো হয়। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা কুমারী মেয়ে একটা পুত্র সন্তান প্রসব করেছে কলিয়ামুড়া হসপিটালে। এই খবরের ভিত্তিতে আমরা একটা মামলা নিই। মামলা নিয়ে তদন্ত করতে গিয়ে আসামি অ্যারেস্ট করি। আসামি ওই ঘটনার সঙ্গে যুক্ত আসামি মনোজিৎ দাস বাবা অখিল দাস কমলনগর থেকে গ্রেপ্তার করা হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা একটা মামলা নিই। মামলার নাম্বার হচ্ছে 29/2017 কল্যাণপুর পিএস কেস নাম্বার 29/2017 আন্ডার সেশন 376/417 আইপিসি। ফের এক পথ দুর্ঘটনা, আহত একটি শিশু সহ 5 জন যাত্রী। ঘটনা বুধবার কল্যাণপুর থানা এলাকার দারিকাপুর গ্রামে। জানা যায় TR01B3383 নম্বরের অটো গাড়িটি খোয়াই থেকে কল্যাণপুরের উদ্দেশ্যে আসার পথে উল্টো দিক থেকে আসা ট্রাক গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ সহ দমকল কর্মীরা এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পুলিশ অটো গাড়ি সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। সামনে বুঝে গেছি ওই এদিকে প্রচন্ড গাড়ি ঘোড়া যাইতেছে ইয়েতে খয় রোডে অটোটা পাঁচ ওই বড় গাড়িটা উঠেছে না দেওয়াতে সাইড হয়ে গেছে সাইড হয়ে উঠে গেছে রাস্তার মধ্যে উঠে গেছে। আমি এই গাড়িটা আস্তে আস্তে চালানো উচিত যেহেতু রাস্তাটা ছোট এবং গাড়ির সংখ্যা প্রচুর। তো গাড়ি কি গতিবেগ ছিল? হ্যাঁ হ্যাঁ ট্রাকের গতিবেগ প্রচন্ডই ছিল। ট্রাক সাইডই দেয়
যার কারণে এই ঘটনাটা হয়েছে এবং অটোটা কন্ট্রোল করতে পারছে না এবং নিচে ঘুরে যাচ্ছে টাকাটা তিন চার কাউন্ট তো মানে আমরা কাজে গাড়ি ধরছি আমাদের পরে দেখি ওই দার্গাপুর আমাদের পরে গাড়ি দেখে আসতে আসে জোরে টাই নেই আছে গাড়ি এদিকে বরমরা গাড়ি বদ্ধ এদিকে গাড়ি বদ্ধ থাকে না এদিকে আমরা গাড়িও স্পিডেটে ছাড়ছে আর এদিকে গাড়িও রেসে আসে আর এখানে স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। দু পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন RFL ওয়ান ড্রপ। RFL ওয়ান ড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ান ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে।
এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো, আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার এডিসি বাইজালবাড়ি সাব জোনালের উদ্যোগে এলাকার 56 জন উপজাতির পুরুষ মহিলা কৃষকদের মধ্যে শুকর ছানা ও গাভী বিতরণ করা হয়। এডিসি প্রাণী সম্পদ বিকাশ বিভাগ মানবাধিকার আইন প্রকল্পে সহায়তা উপজাতি কৃষকজীবী মানুষদের স্বাবলম্বন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিধায়ক পদ্মকুমার দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন বাইজালবাড়ি সাব জোনালের চেয়ারম্যান স্কট দেববর্মা সহ অন্যান্য। আজকে আমাদের পশুপালন দপ্তর টিটিডিসির দপ্তরের উদ্যোগে এখানে আজকে আমাদের স্টেট ফান্ডের এপারে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে 40টা শুকর দেওয়া হয়েছে, তাছাড়া 40 জন বেনিফিশিয়ারি, আর তাছাড়া একজন বেনিফিশিয়ারিকে আমাদের টিটিএডিসির ট্রান্সফার টিডব্লিউ ফান্ডের থেকে দেওয়া একটা বুল, মানে একজন ব্রিডিং বুল, একটা বেটা গরু দেওয়া হয়েছে। আইপিএফটি সংগঠনের রাজ্যভাগের অগণতান্ত্রিক জনস্বার্থ বিরোধী দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার উপজাতি যুব ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির অন্তর্গত রামচন্দ্রঘাট অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় কনভেনশন। আয়োজিত কনভেনশনে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব নেতা তথা টিটিএডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা প্রমুখ। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।